হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে সরিষা ইলিশ রান্না করতে হয়। চলুন তাইলে দেখে নেই আমার কি কি উপকরণ লাগছে। আমি যা যা নিয়েছি, এখানে আমি 6 টুকরো মাছ নিয়েছি। এখানে আমি 6 টুকরো মাছ নিয়েছি। মাছের পিসগুলো আমি এভাবে কেটে নিয়েছি, আপনারা প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর এখানে আমি সরিষা বেটে নিয়েছি, এটা হলুদ সরিষা একটু বেশি করে নিয়েছি। আর কালোটা আমি একটু কম নিয়েছি, এটা তেতো, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। পেঁয়াজ বাটা, হলুদ, মরিচ, লবণ এবং নিয়েছি কিছু কাটা পেঁয়াজ। এখন আমি মাছটাকে কিছুক্ষণ মেরিনেট করে রেখে দিব। অল্প একটু সরিষা বাটা দিচ্ছি, একটু হলুদের গুঁড়ো, একটু মরিচ আর লবণ। এটা আমি 10 মিনিটের জন্য মেরিনেট করে রেখে দিব। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। আপনারা সরিষার তেল পছন্দ না করলে আপনারা এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। যদিও এটা সরিষার ইলিশ, তাই আমি সরিষার তেল দিয়ে রান্না করতেছি। তেলটা গরম হয়ে আসছে, আমি এখন পেঁয়াজগুলো একটু ভেজে নিব। সরিষার তেল ইউজ করলে এরকম একটু ফেনা ফেনা হয়ে যায়, এটা কোনো প্রবলেম না। আমি পেস্টটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। আমি পিসটা একটু ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি বেটে নেওয়া পিসটা এর মধ্যে আর একটু ভেজে নিব। এগুলো একটু ভালো করে ভেজে নিব, যেহেতু মাছটা আমি কাঁচা রান্না করব, তাই এগুলো যদি ভালো করে না ভাজি তাহলে গন্ধ থেকে যাবে। একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এটা আমি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। আর এই সরষে ইলিশ রান্নাতে আমি কোনো আদা রসুন বাটা ব্যবহার করব না। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি অল্প পানি, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিচ্ছি হলুদের গুঁড়ো, সরিষা বাটা। এই পর্যায়ে আমি সরিষা বাটাগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি স্বাদ মতো লবণ। আর একটু পানি দিয়ে আমি এগুলো খুব ভালো করে কষিয়ে নিব। আমি সব মশলাগুলোকে কিছুক্ষণ সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন, অনেকটা তেল উপরে ভেসে আসছে। আমার মশলাটা খুবই ভালো করে কষানো হয়ে গেছে। আমি এই পর্যায়ে মাছগুলো একটু ভেজে নিব। মাছগুলো আমি একটু দিয়ে দিচ্ছি। আমি মাছগুলো 1 পিঠ 2 মিনিট করে ভেজে নিব মশলাটার মধ্যে, তারপর ঝোল দিয়ে 5 মিনিটের মতো রান্না করব।
আমি মাছগুলো 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, এখন একটু উল্টিয়ে দিচ্ছি, অপর পিঠটাও একটু ভেজে নেব। আমি মাছগুলো উল্টিয়ে নিয়েছি, এখন এটাও একটু ভালো করে ভেজে নিব, 2 মিনিটের মতো ভেজে নিব, বেশি সময় লাগবে না, কারণ পরে আমি আমার একটু ঝোল দিয়ে আবার একটু রান্না করব। ভেজে নিচ্ছি, মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, এই যে দেখা যাচ্ছে। আমি এই পর্যায়ে পানি দিয়ে 5 মিনিটের মতো হাই হিটে রান্না করব। পানি দিয়ে দিচ্ছি, আমি ঢাকন দিয়ে ঠিক 5 মিনিট পরে ফিরে আসছি। ফিরে এলাম 5 মিনিট পরে, ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, আমি আর একটু ঝোল শুকিয়ে নিব এবং এটা আমি ঢাকনা ছাড়া শুকিয়ে নিব। একটু লবণ চেক করে নিচ্ছি, আমার লবণটা ঠিক আছে। এখন আমি ঢাকনা ছাড়া এভাবে আর 5 মিনিট রান্না করে নেব। প্রিয় ভিউয়ার্স, দেখুন আমার রান্নাটা প্রায় শেষ, আমি হালকা কিছু ঝোল রেখেছি এবং অনেকটা তেল উপরে ভেসে আসছে, এই পর্যায়ে আমি এখানেই রান্নাটা শেষ করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করে রান্না করবেন এবং কেমন হয়েছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমি রান্নাটা শেষ করেছি, দেখুন কতটা ইয়ামি লাগছে দেখতে, পাশে অনেকটা তেল ভেসে আসছে। আমি এখন একটু আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আর ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই শেষ, খুদা হাফেজ।